আমাদের একজন বিধায়ক বিশ্বকেতু দেববর্মা সিংনা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন ওনার ব্যাপারে দীর্ঘদিন যাবতই আমরা বিভিন্ন সময় হিয়ারিং এর ডেট দিয়েছি আলোচনা করেছি এবং সেখানে পিটিশনার রেসপন্ডেন্টকে ডেকেছি পিটিশনার এসছেন কিন্তু রেসপন্ডেন্ট আসেনি এবং তিনি যা যা কাজ করেছেন কোনোটাই আইনসম্মতভাবে হয়নি যেমন রেজিগনেশন উনি পার্টিতে রেজিগনেশন দিয়েছেন সেটা পার্টি অ্যাকসেপ্ট করেছে কিন্তু অ্যাসেম্বলি থেকে রেজিগনেশন উনি নিজে এসে দেননি কাজে সেটা অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ ছিল না তো লাস্ট হিয়ারিং এর ডেট হিসেবে গতকাল আমরা ফিক্স করেছিলাম কিন্তু সেখানে এবারও তিনি হাজির হননি যদিও আমাদের পিটিশনার নরেন্দ্রচন্দ্র দেববর্মা অসুস্থ থাকার ফলেও তিনি এফিডেভিট করে ওনার আইনজীবী মারফত ওনার বক্তব্য উপস্থাপিত করেছেন তো সব কিছু দেখার পর বিবেচনা বিচার বিবেচনা করে এবং আইনগত দিক অ্যান্টি ডিফেকশন ল বিল এগুলো সব দেখার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি কালকে এটা রিজার্ভ রেখেছিলাম যে যে আজকে ডিসিশনটা আমরা জানাবো বিশ্বকেতু দেববর্মা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হিসেবে ডিসকোয়ালিফাইড হয়েছেন কারণ উনি সমস্ত নর্মস ভায়োলেট করেছেন এবং যেটা মানে ভারতীয় সংবিধানের দুইয়ের এক উপধারা এবং এ উপধারার টেন্থ শিডিউলে দশ নম্বর শিক্ষকশ্রেণীতে কনস্টিটিউশনের যে ধারা সেই ধারা অনুযায়ী সমস্ত বিচার বিবেচনার পর আমি তাকে ডিসকোয়ালিফাইড হিসেবে ঘোষণা করেছি অ্যান্টি ডিফেকশন অল অল পার্টি অ্যান্টি ডিফেকশন